কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এবং ঢাকা ও নড়াইলে করা চারটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ বাড়ানোর বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে আলাদা দুটি বেঞ্চ এই আদেশ দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 36টি মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতির দুই মামলায় 17 বছরের সাজা রয়েছে তার, বাকি মামলা ঝুলে আছে বিচারিক আদালতে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। দণ্ড হওয়া দুই মামলা ছাড়া বাকি মামলায় জামিনে আছেন বিএনপি নেত্রী। সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ছে। ভুয়া বানোয়াট মিথ্যা মানহানির মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাগুলোতে আজকে এক বছর করে জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কুমিল্লায় তথাকথিত একটি নাশকতার মামলা, যেটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলারও এক বছরের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে 2012 সালে রাজধানীর কাকরাইল মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব। এদিন এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে দেয়া হয়। চার্জ হিয়ারিং এর জন্য ছিল, প্রবলেমটা হচ্ছে শফিউল বাড়ি বাবুও এটাই আসামি ছিল, তিনি মারা গিয়েছেন এবং তার সেটার কোনো প্রতিবেদন আসে নাই, সেই কারণে আজকে চার্জ ফ্রেম হয় না। অ্যাবসলিউটলি এ পলিটিক্যাল কেস, এত বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব একটা ময়লার গাড়ি পোড়ানোর জন্য সকাল 7টায় উত্তরার থেকে আসবে, এইটা আনবিলিভেবল। 16ই ফেব্রুয়ারি মির্জা ফখরুলের নাশকতার মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা।